আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া যশোর থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রেসিপি পর্বে আপনাদের সাথে শেয়ার করব কফির একটা মিষ্টি। তো দেখুন এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজাদার, কফির ফ্লেভারে পরিপূর্ণ। তো কিভাবে তৈরি করেছি সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। প্রথমে একটি প্যানে আমি ঘি অ্যাড করছি 1 চামচ। তো ঘিটা গলিয়ে নিতে হবে। এর ভেতরে 2টা তেজপাতা ছিঁড়ে এভাবে অ্যাড করে দিলাম। তো ভেজে নিতে হবে ঘি আর তেজপাতাটা। কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে বাদাম অ্যাড করে দিলাম। এখানে বাদামের কুচি অ্যাড করেছি, আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। তো কিছু সময় ভেজে নিয়ে এলাচির দানা গুঁড়ি করে অ্যাড করে দিলাম। সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এবার 1 চামচ সুজি অ্যাড করলাম। করে ঘিয়ের সাথে সুন্দর করে সুজিটাকে ভেজে নিতে হবে। তো অবশ্যই বেশ কিছু সময় নিয়ে সুজিটা ভাজবেন অবশ্যই। তো ঘিয়ে ভাজা সুজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অল্প আঁচে সুজিটাকে ঘিয়ে বেশ কিছু সময় নিয়ে সুন্দর করে প্রথমে ভেজে নিয়েছি। এই তো সুজিটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো সুজিটা ভাজা হয়ে গেলে ঘন দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কেজি দুধ আমি ঘন করে নিয়েছি, সাথে ছানাও অ্যাড করেছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এভাবে করে নিলে সময়টা বেঁচে যায়, খুব দ্রুত তৈরি করা যায়। তো আগে থেকে এ কারণে আমি দুধটাকে ঘন করে রেখেছিলাম। তো এবার নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করতে হবে, এতে করে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, অবশ্যই লবণটা অ্যাড করার চেষ্টা করবেন। 1 চামচ কফি অ্যাড করে দিলাম। কালার এবং ফ্লেভার 2টাই পাওয়া যাবে এই কফিটা অ্যাড করার ফলে। কালারের জন্য কোকো পাউডারও আপনারা চাইলে দিতে পারেন, তবে কফির একটা যে ফ্লেভার আছে সেটা পাবেন না। তো এই তো দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে বেশ কিছু সময় তৈরি করে নিতে হবে। বেশ কিছু সময় নেড়ে চেড়ে দেওয়ার পরে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। আর এই চিনির পরিমাণটা আসলে যার যা রুচি অনুযায়ী নেবেন, কম বেশি করে। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, কম খেতে পছন্দ করেন, সেভাবে নেবেন। আমি এখানে একটা মিষ্টি, বড় মিষ্টি অ্যাড করে দিলাম। তো স্বাদটা একটু ভিন্ন আসবে। আপনারা চাইলে, ভালো লাগলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এভাবে করে ঘন হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন, প্রিয় ভিউয়ার, যদি আমার রেসিপিটা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার নিত্য নতুন মজাদার রেসিপিগুলো সহজেই পেয়ে যাবেন। তো এর ভেতরে যে আমি তেজপাতা অ্যাড করেছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এই যে তেজপাতা সুঘ্রাণটা বেরিয়ে আসছে, তো এভাবে ফেলে দিলাম, তাহলে আর গালে বিধবে না। তো এই তো দেখুন প্যান থেকে উঠে আসছে। তো মনে এখন বুঝে নিতে হবে আমার
মিষ্টির জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। সামান্য কেওড়া জল কয়েক ফোঁটা অ্যাড করে দিলাম, ভালো একটা ফ্লেভার আসবে, দারুণ স্মেল পাওয়া যাচ্ছে। তো এই তো হয়ে গেল আমার কফির মিষ্টি। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এভাবেই থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিব। তো দেখুন আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে ঘিটা মেখে এবার এর উপরে মিষ্টির ডো দিয়ে দিচ্ছি এভাবে। তো এবার সুন্দর করে একটা শেপ দিয়ে দিব। তো এই শেপটা আসলে আপনারা চাইলে গোল করে লম্বা করে যে কোনোভাবে দিতে পারেন, আমি এভাবেই দিয়ে দিলাম, এভাবে করে নিলাম। তো একটা স্প্যাচুলার সাহায্যে করলে শেপটা ভালো আসবে। এরপর কিছু কিশমিশ উপর দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এসব খাবার একটু কিশমিশ অ্যাড করলে খেতেও ভীষণ মজা হয়। তো একটা নাইফের সাহায্যে আমি শেপটা দিয়ে নিচ্ছি। তো গরম অবস্থায় এভাবে করে নিতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তখন আর করা যাবে না, ভেঙে যাবে। তো এই যে দেখুন কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুব সহজে খুব সুন্দর একটা কফির মিষ্টি তৈরি করে আপনাদের উপহার দিলাম। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে অনেক অনেক সে পর্যন্ত ভালো থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।